সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনারা দেখতে পাবেন ফ্রি মিশন যাকে বলা হয় গুপ্ত ভ্রাতৃত্ব আপনার এবং আমার যারা এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু তারা নিজেদেরকে পরিচয় দেয় তারা হচ্ছে ইহুদি তারা সবসময় যুদ্ধের আগুন জ্বালায় এদের ভিতরে কেউ রয়েছে সনাতন ইহুদি কেউ রয়েছে যাজাবর আবার কেউ রয়েছে ফিরি মিশনের সাথে সম্পর্ক মানে গুপ্ত ভ্রাতৃত্ব আবার এদের ভিতরে রয়েছে জুইশ কাবালা যারা যার দুটো নয় বিশ্বাসী আবার এরা এই পৃথিবীকে এমন ভাবে কন্ট্রোল করে যে এরা সবসময় নিজেদেরকে সুপিরিয়ার ভাবে তাই তারা তাদের মন মতো সরকারকে টিকে থাকতে দেয় যখন দেখে যে এ সরকার আমাদের বিপক্ষে যাচ্ছে এবং আমাদের পরিকল্পনার বিরুদ্ধে যাচ্ছে তখন সেই সরকারকে তারা সরিয়ে দেয় অথবা মেরে দেয় আর এই জুইশরা আমেরিকাকে চালায় আমেরিকার বড় বড়রা এদের সাথে সাথে সম্পর্ক রাখে এই জায়নিস্টরা কি করে এরা এই বিশ্বের সবচেয়ে বড় মোড়ল হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় কিন্তু আজ দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসের যুগে এগুলি স্তব্ধ হয়ে গেছে অতীতের ইতিহাস যদি আমরা একটু দেখি সাদ্দাম হোসেন কে যখন ফাঁসি দেওয়া হয় তখন তার মরদেহ বাহিরে রাখা হয় তখন একদল লোক কি করে এই সাদ্দামের উপর থুতু ফেলায় তারা কিন্তু ইরাকের নাগরিক আবার এই সাদ্দামের নিরাপত্তার জন্য বারো জন আমেরিকান সেনা ছিল তারা কিন্তু ক্রন্দন করে এইভাবে যদি আমরা ইন্দিরা গান্ধীর ইতিহাস দেখি সে কিন্তু শত্রুর গুলিতে মৃত্যুবরণ করেনি নিজ দেহরক্ষীর গুলিতেই মৃত্যুবরণ করেছে আবার তার ছেলে রাজীব গান্ধী সেই ধনু নামক একজন মহিলা যে নাকি তার গলায় ফুলের মালা দেবে তার পরিবর্তে বোমা বিস্ফোরণ করে জিয়াউল হকের ব্যাপারেও আমরা জানি আমেরিকা এমন কৌশলে তাকে পাকিস্তানে সেই ক্র্যাশ করে তাকে শেষ করে দেয় সাথে তারা তাদের অ্যাম্বাসেডারকেও বসায় এবং সেখানে অগণিত আর্মি অফিসারাও শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাপারে যদি আমরা একটু দেখি শেখ মুজিব এবং জিয়াউর রহমান এদের যেভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ব্যাপারে শেখ লুৎফর রহমানের দেহ মাটিতে যে লোকটি কবরে নেমেছিল শেখ মুজিবুর রহমান সাহেবের মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্না কান্নায় গড়াগড়ি করেছিল সেই কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিল 1975 সালের 14ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে খাওয়াই তার পরের দিন কি করলো পনেরোই আগস্ট সপরিবারে খুন করে দিল তার নাম ছিল খন্দকার মোশতাক ইতিহাসের পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের কারণে এই মানুষগুলি কি করেছে কাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে ওই ফ্রি মিশন এমনকি সৌদি আরবের বাদশা ফায়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দুই হাত বাড়িয়ে দেয় হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে তাকে এইভাবে যদি আমরা করমচাঁদ গান্ধীর ব্যাপারে দেখি কেউ অন্য দেশ থেকে এসে হামলা করেনি তো আপনাকে আমাকে জানতে হবে আজ যারা এই পৃথিবীতে বিশেষ করে ভারত উপমহাদেশের দেশগুলিতে যারা নিজেদেরকে খুব বেশি মনে করছেন যে আমরা গদি পেয়ে গেছি আসলে আপনারা কিচ্ছু হননি আপনারা যাদের হাতে যাদের মুঠোয় আবদ্ধ হয়েছেন তারাও অন্য দেশের লোক আপনাদেরকে চিন্তা করতে হবে নিজ দেশের জনগণের জন্য যদি আপনারা মনে করেন যে জনগণ হচ্ছে আমাদের জন্য পণ্যের বস্তু তা আপনারা মনে করতে পারেন শেখ মুজিবুর সাহেবের ফ্যামিলির এমন কেউ নেই পরে এই দেশে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে এমনকি তারা ভিন দেশের নাগরিক হয়ে গেছে এগুলির পিছনে ভয়ানক চক্রান্ত কাজ করেছে ঠিক তদ্রূপ ভুট্টোর ফ্যামিলির পিছনেও এরকম কারসাজি রয়েছে আবার ইন্দিরা গান্ধীর পিছনে ওই কারসাজি ছিল এই চক্রান্তগুলি যদি আপনারা না বুঝেন তো কখনো জনগণকে উপকার করতে পারবেন না দেশে সব শেষ হয়ে যাবে ব্যাংক যেমন আমাদের দেশে শেষ হয়ে গেছে রিজার্ভ চুরি হয়ে গেছে সাথে রয়েছে কিছু ভারত প্রেমী লোক যারা মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে এই চেতনার উপরে দাঁড় হয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলে আমরা লজ্জিত এদের কথা শুনে আর আজ সালে যেভাবে এই ভোট সরকারের অধীনে যারা চাল চুরি করে যাচ্ছে ডাল চুরি করে যাচ্ছে মানুষের খাদ্য খাবার চুরি করে যাচ্ছে অধিকার হরণ করে যাচ্ছে এমনকি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধান কাটার নাম নিয়ে ক্ষেত খামারে এরা শত শত লোক এসে ফটো সেশন করার জন্য কাঁচা ধান কাটছে আবার অনেকে খেত নষ্ট করে দিচ্ছে এগুলি অবশ্যই ইসলাম সাপোর্ট করে না একটু চিন্তা করা দরকার তাই আসুন রব্বানি তন্ত্র যদি দেশে কায়েম হয় তাহলে ফ্রি মিশন বা বিদায় নেবে আর যদি তা না করতে পারেন তো এদেশের মানুষ আরো বেশি গরিব হয়ে যাবে আর বড় লোকেরা আরো বেশি বড় লোক হবে এটি ফ্রি মিশনের আসল কাজ